Assalamualaikum warahmatullah. Jordan garments kormi bishaye Gia Apparel company te ebochhorer shuru theke prottek saptahe eker por ek niyog bigupti prokashito hoye asteche. Bibhinno pode ei company te lok niyog dewa hocche Bangladesh theke garments shromik hisebe. Abaro ekti niyog bigupti prokash koreche Gia Apparel company shorpo khoroche shorkari bhabe Jordan garments e dokkho mohila kormi niyog o shorashori shakkatkar. Boisele maddhome Jordan Gia Apparel garments er odin nimnobon পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ ও সরাসরি সাক্ষাৎকার এখানে টোটাল 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে ক্রমিক নং 1 পদের নাম মেশিন অপারেটর সিঙ্গেল নিডেল ওভারলক পদে 100 জন কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে মাসিক বেতন থাকতে সে আপনার 125 জেডি অর্থাৎ বাংলাদেশি টাকায় 19000 টাকা এছাড়া ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আবেদনের মাধ্যম এখানে একটা গুগলের লিংক প্রদান করেছে এই লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ক্রমিক নং 3 লাইন রেকর্ডার পদের সংখ্যা মাত্র 9 জন মাসিক মূল বেতন 155 জেডি অর্থাৎ বাংলাদেশি টাকায় 32000 টাকা প্রায় প্রত্যেক মাসে আপনার বেতন পড়বে ক্রমিক নং 4 প্রোডাকশন সুপারভাইজার লোক নিয়োগ করা হবে 8 জন বাংলাদেশি টাকায় 60000 টাকার মতো প্রত্যেক মাসে বেতন পড়বে ক্রমিক নং 6 কোয়ালিটি সুপারভাইজার লোক নিয়োগ করা হবে 5 জন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার বাংলাদেশি টাকায় 60000 টাকার মতো বেতন পড়বে এছাড়া ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে ক্রমিক নং 6 কোয়ালিটি চেকার লোক নিয়োগ করা হবে 6 জন এখানেও 140 জেডি বেতন দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় 22000 টাকার মতো প্রত্যেক মাসে বেতন পড়বে ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা এই 5টি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে কোনোরকম উপকৃত হয়ে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নিয়মিত গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে শুধুমাত্র মহিলা গার্মেন্টস শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ভিসা প্রদান করবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজ বাস্তব অভিজ্ঞতা এবং বয়স 20 থেকে 35 এর মধ্যে হতে হবে 1987 সাল এর আগে ও 2000 সালের পরে জন্মগ্রহণকারীদের আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ 1987 সালের আগে যদি কেউ জন্মগ্রহণ করে থাকেন পাশাপাশি 2000 সালের পরে যদি কেউ জন্মগ্রহণ করে থাকেন তাহলে তারা আবেদন করবেন না অর্থাৎ 2000 সালের পরে জন্মগ্রহণ করলে আপনার বয়স কম আর 1987 সালের আগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্ম 20 থেকে 35 এর বেশি হবে তাই 1987 থেকে 2000 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই শুধু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন সিঙ্গেল নিডেল ওভারলক মেশিন ও অন্যান্য মেশিন দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 5 বছরের কম বয়সী শিশু মায়েদের নির্বাচন করা হবে না নাইট শিফট ডিউটি করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন ব্যতীত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে না অনলাইনে আবেদনকারী প্রার্থীদের SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে বিদেশ বিরত কর্মীদের নির্বাচনে বিবেচনা করা হবে অর্থাৎ যারা জড়ানো আগে ছিলেন আবার নতুন করে যেতে চাচ্ছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবে তাহলে আপনাদের নেওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির শর্তাবলী এক দৈনিক 8 ঘন্টা ডিউটি সপ্তাহে 6 দিন ওভারটাইম স্বেচ্ছাধীন দুই চাকরির চুক্তি 3 বছর নবায়ন যোগ্য তিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা হবে চার চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে পাঁচ অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ছয় যাদের বিরুদ্ধে দেশে বা বিদেশে জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগে অনুপযুক্ত হবে সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত মহিলা কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র মেডিকেল ফি বাবদ 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ 220 টাকা খরচ হবে যা কোম্পানি যাওয়ার পরে ফেরত প্রদান করবে অর্থাৎ 1220 টাকার মাধ্যমে আপনি জর্ডানে ভিসা দিয়ে যেতে পারবেন অর্থাৎ এটা নাম মাত্র খরচ এই খরচটা 1220 টাকা আপনাকে জর্ডানে যাওয়ার পরে কোম্পানি ফেরত প্রদান করবে তার মানে কি সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে নেওয়া হচ্ছে জর্ডানে সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে এক চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি তিন একাধিক পাসপোর্ট থাকলে তা সঙ্গে অবশ্যই আনতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার ও প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থানে ও সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো সাক্ষাৎকারের তারিখ ও কি বারে অনুষ্ঠিত হবে 26 মে 2023 রোজ শুক্রবার বিশেষ করে শুক্রবারেই ইন্টারভিউ হয়ে থাকে স্থান হচ্ছে
হচ্ছে যে বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকা। সাক্ষাৎকারের সময় হচ্ছে 8টায়। এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখানে দুটো টেলিফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য যে প্রার্থীদের কোনো জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা সঙ্গে আনার প্রয়োজন নেই।